আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আসাদিয়া বেনাজির। প্রথমেই দ্বাদশ জাতীয় নির্বাচনের খবর। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা বলছে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে চায় তারা। বিলাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজপথ আর অলিগলির এই ব্যানার পোস্টার আর স্লোগান বলে দেয় নির্বাচন সন্নিকটে। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে এলাকায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঢাকা দশ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস কলাবাগান এলাকায় প্রচার চালান। এ সময় গতকালের প্রচারের হামলার ঘটনাকে ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করেন তিনি। একটা চক্রান্ত তো চলছেই, ইলেকশনের আগে থেকে আমরা জানি দেশে একটা চক্রান্ত চলছে, একটা মহল চায় না নির্বাচন হোক। ঢাকা সাত আসনে লালবাগে ঈগল প্রতীকে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক। একই আসনে নাগল প্রতীকের সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। আমাদের মহিলাদের ভোটার স্লিপ বাড়তে দেয়নি, এই প্রথম বাধার সম্মুখীন হলাম। নির্বাচন কমিশনকে আমার কানা আর অন্ধ মনে হয় আর বোবা মনে হয়, কোনো কাজের না নির্বাচন কমিশন। বিপুল ভোটের মাধ্যমে তরুণ প্রবীণ নবীনের ভোট এবার ঈগল মার্কায় হবে ইনশাল্লাহ। ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম তোফাজ্জল হোসেন বিমানবন্দর এলাকায় বিমান শ্রমিক লীগ নেতাদের সঙ্গে প্রচার চালান। ঢাকা ১৮ আসনে কোনো কেওস হবে না মনে করি, কারণ আমরা কেওস করার লোক না, আমরা কেওস করি না, আমরা কেওস প্রতিরোধ করি, আমরা কেওস করি না। একই আসনে কেটলি প্রতীকের প্রার্থী খসরু চৌধুরী দক্ষিণখানে এবং মোড়া প্রতীকের প্রার্থী নাজিমউদ্দিন দিয়াবাড়ি এলাকায় প্রচার চালান। আমাদের সাথে যারা অন্যান্য স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে, তাদের কর্মীদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে এবং দস্তাদস্তি মারামারির পর্যায়ে সেটা গড়াইছে। আমার কাজটাই থাকবে হলো জলাবদ্ধতা নিরসন করা, তার সাথে একটা বসবাসযোগ্য একটা শহর। আগামী ৫ জানুয়ারি শেষ হবে নির্বাচনী প্রচার। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। সেনবাগের যেখানে ক্ষত দেখেছেন সেখানেই মলম দিয়েছেন, সমস্যা শুনলেই ছুটে গেছেন জনগণের কাছে। সামনের দিনগুলোতেও সেই ধারা অব্যাহত রাখতে চান নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। সকালে সেনবাগের উত্তর মানিকপুরে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বিকেলে এক মহিলা সমাবেশে সার্ক চেম্বারের সভাপতি জসীমউদ্দিন বলেন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন থেমে যাবে। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেনবাগের উত্তর মানিকপুরে নৌকার প্রার্থীর সমর্থনে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাজারের অধিক নারী ভোটার। এ সময় মোর্শেদ আলম বলেন ১০ বছর ধরে সমস্যা শুনলেই ছুটে গেছেন জনগণের কাছে, সামনের দিনগুলোতেও সেই ধারা অব্যাহত রাখতে চান। মানে নির্বাচন হবে ২৪ সালের ৭ জানুয়ারি, আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন, এই নৌকাকে ডুবানোর জন্য আওয়ামী লীগের কিছু লোক উঠে পড়ে লেগেছে। ওনারা চায় না যে, ওনারা আওয়ামী লীগ করে কিন্তু ওনারা চায় না যে আওয়ামী লীগ সেনবাগে প্রতিষ্ঠিত হোক। দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও গ্রাহক সমাবেশে মোর্শেদ আলম বলেন স্বাধীনতার পর থেকে সেনবাগে যা হয়নি গত ১০ বছরে তা করেছেন, অথচ আওয়ামী লীগের একটি চক্র সংঘবদ্ধ হয়ে নৌকার বিরোধিতা করছে। চৌমুহনীর আলহাজ মোর্শেদ আলম কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আমি সেনবাগে যে উন্নয়ন আমি দিয়েছি বিগত ৩০ বছরে, এই উন্নয়ন কেউ দিতে পারে না, কিচ্ছু বাকি নেই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে বিল্ডিং, তারপরে আপনার স্কুলের বিল্ডিং, হাসপাতাল, থানা বিল্ডিং, রেস্ট্রি অফিস সব করে দিয়েছে, আর বিল্ডিং করার কোনো বাকি নেই। রাস্তা অনেক করেছি, কিছু রাস্তা এখনো সামান্য বাকি আছে, ২০% মতো। এগুলি ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হই আহ্বান জানান। যুক্ত করবেন, লোকের সঙ্গে ভোট দেবেন, আপনারা কোন প্রতারকের ফাঁদে পড়বেন না, কাছি কাছি এগুলি হাওয়া দেবেন, আপনারা কোনো বিজ্ঞান টিকা সবই কিছু করবেন না, আপনারা নৌকাকে ভোট দেবেন।
এদিকে বিকেলে সোনাইমুড়ির উত্তর কাশীপুরে এক মহিলা সমাবেশে সার্ক চেম্বারের সভাপতি জসিমউদ্দিন উন্নয়নের স্বার্থে নৌকায় ভরছে বলেন, স্বতন্ত্র প্রার্থী এমপি হলে উন্নয়ন থমকে যাবে। কিছু রোড বাকি আছে যে এই রোডগুলি করতে হলে আপনাকে তো এমপি লাগবো, এমপি লাগবো না? তা এখন আমরা যদি ওই স্বতন্ত্র কেসি টেসিরে ভোট দিই, হেমিয়ার লত আওয়ামী লীগের প্রার্থী না হেমিয়া, তার মনোনীত প্রার্থীকে যদি এমপি না বানান, এই যে আপনাকে রাস্তাঘাট রয়েছে বাকি, এগুলি তো হবে না। তো সুতরাং আপনাদের এলাকার স্বার্থে নৌকা মার্কা ভোটটা দিতে হবে। মোর্শেদ আলম 10 বছরে এলাকায় করে সন্ত্রাস চাঁদাবাজ সৃষ্টি করেনি, বরং শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন বলে জানান জসিমউদ্দিন। করব না যতদিন বাঁচি থাকি মানুষ। খান আলামিন, আরটিভি, নোয়াখালী। নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষ বেড়েছে, রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ান গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। গেল রাতে এই হামলায় 4 জন আহত হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিরাজপুরে নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে আবুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে। এদিকে কালিয়াকৈরের রসুলপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কুড়িগ্রাম 1 আসনে পথসভায় জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। গেল রাতে নাগেশ্বরী উপজেলার স্কুলের হাটে এই হামলা হয়। রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটে কমিশনকে সহায়তা করতে সরকার বাধ্য বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালায় অনাচার দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি। শাকিলা করিমের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হলো। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। শুধু কমিশনের দৃষ্টিতে নয়, এবার নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা জরুরি বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না, আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিকভাবেই কমিশনকে সহায়তা করতে সরকার বাধ্য। সরকার বাধ্য নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করতে, এটা সাংবিধানিকভাবেই সরকার বাধ্য। আবার সরকারের এই সহায়তা ছাড়া আমরা নির্বাচন করতে পারি না। রাজনৈতিক সরকারের অধীনেও যে নির্বাচন সুষ্ঠু হতে পারে তা এবার প্রমাণের পালা। তাই মাঠ পর্যায়ে সবাইকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে, সেখানে আপনাদের যে দায়িত্বটা সেটা আপনারা খুব সুস্পষ্টভাবে বুঝে নেবেন। সার্বিক যে গ্রহণযোগ্যতা সেটা অনেকটা ক্ষুণ্ণ। এই জন্যই এবারের নির্বাচনটা যে কোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্ব থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচনের আগে পরে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় ও সরাসরি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের নির্দেশনা দেওয়া হবে। কর্মশালা চলবে আগামী 2 জানুয়ারি পর্যন্ত। শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, কেন্দ্র দখল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তাহলে ওনারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে তলব করবেন। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। গণপরিবহনে অগ্নিসংযোগ করা আওয়ামী লীগের পুরনো অভ্যাস বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, বছর শেষে সাধারণ মানুষের আনন্দ উৎসবের কথা বিবেচনা করে 2 দিন কঠোর কোনো কর্মসূচি দেওয়া হয়নি। এদিকে অসহযোগ আন্দোলনের সমর্থনে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে বিএনপি সহ কয়েকটি দল। চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র, আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
অন্যদিকে বিএনপি রাজনৈতিক শক্তি জনগণের সমর্থন। বিএনপির শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন এই বিশ্বাসের সাথে বিকশিত হয়েছে যে প্রতিটি জীবন মূল্যবান এবং আমরা জনগণের নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর প্রতিষ্ঠাতা সুলতানা কামাল। তিনি বলেন, গত এক বছরে মানবাধিকারের বিষয়ে রাষ্ট্র মনোযোগী ছিল না এবং মানবাধিকারের সঞ্চারে সরকার বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ নেয়নি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে MSF এর 2023 সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 2023 সালে দেশে 400 রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে, নির্বাচনী সহিংসতার ঘটনা 138, পেশাগত দায়িত্ব পালনের সময় নির্যাতনের শিকার হয় 313 জন সাংবাদিক। আমরা খুবই উদ্বিগ্ন, আমরা মনে করি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি এই ঘটনাগুলি বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদের বলতেই হবে যে মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ। রাষ্ট্র এই সমস্ত ব্যাপারে খুব একটা যে মনোযোগী হয়েছে সেটা আমরা বলতে পারি না, বরং যখনই আমরা মানবাধিকারের প্রশ্ন তুলেছি তখনই দেখা গেছে যে তারা সেখানটা অনেক বেশি ডিফেন্সিভ হয়ে গেছে। শিক্ষার্থীরা দক্ষ ও উপযুক্ত জনশক্তি হিসেবে গড়ে উঠলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তুলতে প্রয়োজনীয় সবই করছে সরকার, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষা কারিকুলামে আনা হয়েছে পরিবর্তন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাত পোহালেই নতুন বছর, সেই সাথে কাল বই উৎসবে মেতে উঠবে শিক্ষার্থীরা। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে বিনামূল্যে নতুন পাঠ্য বই। দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের 2010 সাল থেকে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই দিয়ে আসছে আওয়ামী লীগ সরকার। সেই ধারাবাহিকতায় সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শাপলা হলে 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না, তাই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশটাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই, একমাত্র শিক্ষাই পারে, শিক্ষিত জাতি না ছাড়া কিন্তু একটা দেশে দারিদ্র্যমুক্ত হয় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে বলে জানান সরকার প্রধান। আমাদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের এই জাতি গড়ে উঠবে এবং সেটা ছোটবেলা থেকেই, আর সেই সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংকেও আমরা গুরুত্ব দিচ্ছি। একটাই কারণে যে আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, কাজে তাদের মেধাটা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। বহুমুখী শিক্ষা দিয়ে জাতি গড়ে তুলতে চাই জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের আরও বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণি ছেলেমেয়েরা আজকে তা সবাইকে এটাই বলবো যে লেখাপড়া শিখতে হবে, কারণ লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, আর লেখাপড়া ছাড়া কিন্তু আসলে জীবনটা ব্যর্থ হয়ে যায়। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বাংলাদেশকে আর যেন পিছনে ফিরে তাকাতে না হয় তার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। এক বছরের আনন্দ বেদনা গল্পগাথা নিয়ে বিদায় নিয়েছে 2023 সালের শেষ সূর্য। খ্রিস্টীয় বছর 2023 তার সমাপ্তির চূড়ান্ত বার্তা ছড়িয়ে দিয়েছে। অনেক পাওয়া না পাওয়া, হাসি কান্না, আনন্দ বেদনার গল্প নিয়ে আজকের সূর্যাস্তের পর শুধুই স্মৃতির ডায়েরি হবে সে। আগামীকালের ভোর পৃথিবীর কাছে নতুন বছর 2024 এর সুবাস নিয়ে হাজির হবে। 365 দিনের সফলতা ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর আগামীর আহ্বানে 31 ডিসেম্বর রাতে পালন করা হয় 31st নাইট বা বর্ষবরণ উৎসব। তবে এবার বর্ষবরণ উৎসব পালনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 17 দফা নির্দেশনা। প্রকাশ্যে জনজমায়েত, সভা, নাচ গান, আতশবাজি ও ফানুস উড়ানো সহ বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন। আয়োজিত উৎসব ও অনুষ্ঠানসমূহের সার্বিক আয়োজনের খবর জানাতে রাজধানীর গুলশানে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, থার্টি ফার্স্ট নাইটের আয়োজনে শহরবাসী কেমন প্রস্তুতি নিচ্ছে, কি কি দেখছেন জানাবেন।
সাথে আর মাত্র এক ঘন্টা পরে কিন্তু ক্যালেন্ডারের পাতা থেকে 2023 সেটি কিন্তু বিদায় নেবে এবং আগমন ঘটবে 2024-এর। তো সেই 2024-কে বরণ করে নিতে কিন্তু নগরবাসী প্রস্তুত রয়েছেন এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও প্রস্তুতি গ্রহণ করেছেন যে এই 31-কে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকের গোয়েন্দারা কিন্তু টহল দিচ্ছেন, আমরা এটি দেখেছি। কিছুক্ষণ আগে গুলশান 2 থেকে কিন্তু র্যাবের মহাপরিচালক এসেছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন 31-কে ঘিরে কোনো ধরনের থ্রেড নেই বা কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। তবে যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছিল ডিএমপি থেকে 17 দফার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু পুলিশ র্যাবের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। তারা কিন্তু যেটি বলেছে যে খোলামেলা পরিবেশে বা স্থানে ফানুস উড়ানো থেকে শুরু করে জমায়েত হওয়া যাবে না, কোনো নাচ গান বা কিছু করা যাবে না, এমনটি কিন্তু র্যাবের মহাপরিচালক বলেছেন। আমি এখন রয়েছি গুলশান 2-এ, এখানে কিন্তু আমরা দেখেছি ঢোকার বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট এবং গুলশান 2-এ ঢুকতে হলে কাকলি ক্রসিং এবং মহাখালী আমতলি থেকে কিন্তু প্রবেশ করা যাবে এবং বাকি সব পথ কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি টিএসসিতেও বহিরাগতদের প্রবেশ সন্ধ্যা 6টা থেকেও বন্ধ করে দিয়েছে এবং হাতের জেলে আমরা রাত 8টার পর থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেকগুলো চেকপোস্টটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে এখন আমরা রয়েছি গুলশান 2-এ, এখানে পুলিশের কমিশনার কিন্তু আসবে, কিছুক্ষণ পরে আসবেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তিনি জানাবেন। তো সাদিয়া, এই ছিল রাজধানীর থেকে 31-এর নিরাপত্তার সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত। 31st নাইট উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজিত উৎসব ও অনুষ্ঠানের নিরাপত্তা এবং ঢাকা মহানগর এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে গুলশান 2 নম্বর গোল চত্বরে ব্রিফিং করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা নিজেরাও সবাই বাইরে রয়েছি, আমরা আশা করছি যে এই 31st নাইটের শেষ সময় এবং আমাদের আগামী নববর্ষের প্রথম প্রহর ঢাকা মহানগরবাসীর জন্য সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনবে এবং সুন্দরভাবে সেটি অনুষ্ঠানের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে যে কোনো উপায়ে সম্পন্ন করা সম্ভব হবে। আমি সকলের শুভকামনা করছি এবং আবারও নগরবাসীকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এতক্ষণ দেখছিলেন ডিএমপি কমিশনারের ব্রিফিং এর অংশবিশেষ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালীর চৌমোহনী আলহাজ মোর্শেদ আলম কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে 7,35,00,000 টাকার দাবি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। তিনি বলেন, গ্রাহকরাই হচ্ছে ন্যাশনাল লাইফের প্রাণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের সেরা ইন্স্যুরেন্সে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলহাজ কাজিমুদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আলম পাটোয়ারি, মোস্তাফিজুর রহমান। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে উদ্বোধন হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা। মঙ্গলবার আটিবাজারের ইসলাম প্লাজায় শাখাটি উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল আলম। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও বিশিষ্ট ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।